ইন্টেল এবং এএমডি তাদের জন্মসূত্র কিন্তু এক জায়গা থেকে। ইন্টেল এবং এএমডি তারা প্রতিষ্ঠিত হয় একটি কোম্পানি থেকে এবং সেই কোম্পানিটির নাম ছিল ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর কোম্পানি। এখানেও কিন্তু ইন্টেলের কাছে এএমডি হেরে গেল। হারলে কি হবে? বাজারে সবচেয়ে বড় রাঘব বল যে সে ছোট মাছ কিন্তু গিলেই খেতে চায়। তবে আইনের কাছে ইন্টেল কিন্তু হেরে গিয়েছিল। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ইন্টেল এবং এএমডি তাদের কিছু ফ্যাক্ট আছে যেগুলি নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক ফ্রম ইন অ্যান্ড আউট ভিউ। ইন্ট্রোর পর বিস্তারিত থাকছে। অনেকে শুনলে অবাক হবেন ইন্টেল এবং এএমডি তাদের জন্মসূত্র কিন্তু এক জায়গা থেকে। ইন্টেল এবং এএমডি তারা প্রতিষ্ঠিত হয় একটি কোম্পানি থেকে এবং সেই কোম্পানিটির নাম ছিল ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর কোম্পানি। দুজন এমপ্লয়ি রবার্ট মোরি অ্যান্ড গর্ডন নয়েস, এই দুইজন ফেয়ারচাইল্ড কোম্পানিটি ছেড়ে দিয়ে তারা নিজেদের সেমিকন্ডাক্টর কোম্পানি প্রতিষ্ঠা করে 1968 সালে এবং সেটার নাম ছিল ইন্টেল। ঠিক এক বছর পর ফেয়ারচাইল্ড কোম্পানির ঠিক 8 এমপ্লয়ি ফেয়ারচাইল্ড ছেড়ে দিয়ে তাদের নিজস্ব সেমিকন্ডাক্টর কোম্পানি প্রতিষ্ঠিত করে এবং সেটার নাম হলো এএমডি। এবং এএমডির ফুল ফর্ম আমরা অনেকে জানি না, সেটা হলো অ্যাডভান্স মাইক্রো ডিভাইস। ইন্টেল প্রতিষ্ঠিত হওয়ার 10 পর্যন্ত ইন্টেলের কিন্তু তেমন কোনো ব্রেক থ্রু হচ্ছিল না। তবে ঠিক 10 পর 1978 সালে ইন্টেল X86 চিপসেটটা বের করে বাজারে বেশ সাড়া ফেলে দেয় এবং আস্তে আস্তে এএমডিকে সর্বক্ষেত্রে সর্বস্তরে পিছিয়ে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এবং প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 2020 সাল পর্যন্ত ইন্টেলের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে $288 বিলিয়ন। অন্যদিকে যেখানে এএমডি খুবই স্ট্রাগল করছিল ইন্টেলের সাথে উইথ মার্কেট ক্যাপিটালাইজেশন অফ অনলি $59 বিলিয়ন, সেটা কিন্তু ইন্টেলের থেকে অনেক কম ছিল। এবং যেহেতু ইন্টেল ফোকাস করছিল হায়ার এন্ড সিপিইউ প্রোডাকশনের ক্ষেত্রে, সেখানে লোয়ার এন্ড সিপিইউ প্রোডাকশন মার্কেটটা গ্র্যাপ করে নেওয়ার চেষ্টা করছিল এএমডি। তাহলে দুইজনের বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। ইন্টেল কিন্তু হায়ার এন্ড মার্কেটটা টার্গেট করছিল, সেখানে এএমডি লোয়ার এন্ড, এবং এইভাবেই চলতেছিল বেশ অনেক বছর। তবে এই দৃশ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে 2017 সাল থেকে। আমরা পরের সেগমেন্টে সে ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করব। এএমডি আর ইন্টেল নিয়ে আলোচনা করতে তবে অন্য কিছু কোম্পানির নাম মেনশন করতেই হবে, কারণ ইন্টেল আর এএমডি 1968 এবং 1969 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই মাঝখানে যে দীর্ঘ সময় ছিল 2000 সাল পর্যন্ত, মাঝখানে কি কোনো কোম্পানির আবির্ভাব হয়নি? অবশ্যই হয়েছিল, তবে সেই কোম্পানিগুলি টিকতে পারেনি। এরকম একটি কোম্পানি হলো ক্রাইক্স। ক্রাইক্স 1990 সালে X86 চিপসেট ম্যানুফ্যাকচারিং শুরু করে দেয়। তারা প্রথমত ইন্টেল 286 এবং 386 চিপসেটগুলো ম্যানুফ্যাকচার করছিল। পর মুহূর্তে তারা তাদের নিজস্ব প্রসেসর রিলিজ করে, যদিও সেটা বাজারে সাড়া ফেলতে পারেনি, কারণ তারা যে আপডেটগুলো নিয়ে আসছিল সে আপডেটগুলো তুলনামূলকভাবে অনেক স্লো ছিল এবং সেখানে ইন্টেল আর এএমডি বেটার পারফরমেন্স দিচ্ছিল। তাদের পারফরমেন্স রেশিও এবং তাদের আপগ্রেডগুলো ক্রাইক্সের থেকে অনেক দ্রুত ছিল এবং পারফরমেন্সের দিক থেকেও এএমডি আর ইন্টেল অনেকটা এগিয়ে ছিল, যার কারণে ক্রাইক্স পিছনে পড়ে যায়। তারপর 7 পর 1997 সালে ক্রাইক্স ন্যাশনাল সেমিকন্ডাক্টর কোম্পানির কাছে তাদের কোম্পানিটি বিক্রি করে দেয়। তবে কোম্পানিটি বিক্রি করে দেওয়ার পর ন্যাশনাল সেমিকন্ডাক্টর কোম্পানি X86 চিপসেট বানানো বন্ধ করে দেয়। তার অল্প কয়েক বছর পর VI টেকনোলজি ক্রাইক্সের কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিনে দেয় এবং সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইউজ করে X86 চিপসেট বের করার ট্রাই করে, যদিও সেটি বাজারে তেমন একটি সাড়া ফেলতে পারেনি, যার কারণে ক্রাইক্স কিন্তু আলটিমেটলি বাজারে বিলুপ্ত হয়ে যায়। ক্রাইক্সের মতো আরেকটি কোম্পানি এসেছিল late 1990s দিকে, সেটা নাম ছিল ইন্টিগ্রেটেড ডিভাইস টেকনোলজি। তারা বেসিক্যালি অফিস সেক্টরটা টার্গেট করছিল, কিন্তু তাদের পারফরমেন্স তুলনামূলকভাবে অনেক পিছিয়ে ছিল। এএমডি আর ইন্টেল এখানে লিড নিয়ে যাচ্ছিল, যার কারণে তাদেরও বিজনেসটা বন্ধ করতে হয় এবং 2020 সালের পর থেকে এখন পর্যন্ত আর কোনো দ্বিতীয় কম্পিউটার প্রসেসর ম্যানুফ্যাকচারিং কোম্পানির আবির্ভাব ঘটেনি। তার মানে 2000 সালের পর থেকে ইন্টেল এবং এএমডি এই দুইটা কোম্পানি একমাত্র প্রসেসর ম্যানুফ্যাকচার করে আসছিল ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারের জন্য। কতক্ষণ আগে বলেছি এএমডি কিন্তু ইন্টেলের সাথে বেশ সুবিধা করতে পারছিল না। তবে 2017 সালে পরিস্থিতিটা পাল্টে যায়। 2017 সালে এএমডি নিয়ে আসে তাদের রাইজেন আর্কিটেকচার বেসড CPU এবং সেটা কিন্তু খেলাটা পুরোপুরি পরিবর্তন করে দেয়। যেখানে এএমডি 2017 সাল পর্যন্ত মার্কেট শেয়ার গ্যাপ করে রেখেছিল 70%, ওখানে এএমডির কিন্তু খুবই ন্যূনতম বাজার শেয়ার নিয়ে টিকেছিল। সেখানে রাইজেন কিন্তু তাদের বেশ একটি ঘুরে দাঁড়ানোর মাধ্যম ছিল। তারা যখন প্রথম রাইজেন রিলিজ করে বাজারে কিন্তু বেশ হাইপ ক্রিয়েট করেছিল এবং রাইজেন প্রসেসর আমাদের মোর ওভারক্লকিং পারফরমেন্স দিচ্ছিল বিগত বছরগুলোর থেকে এবং প্রাইস টু পারফরমেন্স রেশিও যেটা ছিল সেটা কিন্তু মোর অ্যাট্রাকটিভ ছিল। ইন্টেলের যে একটু এক্সট্রা পারফরমেন্স দিচ্ছিল সে পারফরমেন্সটা স্যাক্রিফাইস করে বেশ একটা অর্থ সেভ করা যাচ্ছিল এএমডি প্রসেসর নেওয়ার ক্ষেত্রে। তার জন্য মানুষ কিন্তু ওই স্যাক্রিফাইসটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল, যদিও ইন্টেলের সিঙ্গেল কোর
পারফরমেন্স অনেক বেশি, কিন্তু AMD মাল্টি কোরে অনেক এগিয়ে ছিল এবং AMD যে প্রাইস টু পারফরমেন্স রেশিও দিচ্ছে সেটা অনেক অ্যাট্রাকটিভ, যার কারণে AMD খুব সহজেই হায়ার এন্ড CPU মার্কেটটা ধরে ফেলছিল। AMD এর কিন্তু ফার্স্ট এর দিকে টার্গেটটা ছিল লোয়ার এন্ড কম্পিউটার সেগমেন্টের দিকে, কিন্তু তারা রাইজেনের মাধ্যমে তারা হায়ার এন্ড কম্পিউটার সেগমেন্টের দিকে নজর কাটতে শুরু করে দেয়। আর 2019 সালে নভেম্বর মাসে জার্মানির লার্জেস্ট কম্পিউটার রিটেল সেগমেন্ট থেকে জানা গিয়েছিল AMD এর সেল ওই বছরে 82% হয়েছিল, যেখানে ইন্টেলের সেল মাত্র 18%। তাহলে বুঝতেই পারছেন 70% মার্কেট শেয়ার যেখানে ইন্টেলের ছিল সেখান থেকে ইন্টেল কিভাবে 18% নেমে আসলো, আর যেখানে বাকি 30% মার্কেট শেয়ার নিয়ে AMD কোনোভাবেই টিকে ছিল সেখান থেকে কিভাবে 82% মার্কেট শেয়ার AMD হোল্ড করে নিল, এটা কিন্তু বেশ একটি অর্জন ছিল AMD এর জন্য। ইন্টেল যেহেতু AMD এর কাছে বরাবরই মার্কেট শেয়ার হারাচ্ছিল, তারা কিন্তু খুব দ্রুত গতি তাদের ডেভেলপমেন্টের কাজ শুরু করে দেয়। 2017 সালের আগ পর্যন্ত কিন্তু আমরা ইন্টেলের মধ্যে খুব একটা পরিবর্তন দেখতে পাচ্ছিলাম না, তারা প্রতি বছর নিউ জেনারেশন রিলিজ করছিল, কিন্তু সেই জেনারেশনের মধ্যে পারফরমেন্স টু প্রাইস রেশিওটা তেমন একটা সিগনিফিকেন্ট রোল প্লে করছিল না। তবে যখন AMD রাইজেন রিলিজ করলো তখন ইন্টেল নড়ে চলে বসলো এবং 2019 সালে তারা 10th generation প্রসেসর রিলিজ করেছিল এবং তারা বলছিল এটা 18% মোর ডেটা ট্রান্সফার রেট দিবে প্রিভিয়াস জেনারেশন থেকে। ইন্টেলের সর্বাধিক প্রফিট হয়ে থাকে তাদের হায়ার এন্ড CPU সেগমেন্ট থেকে, তার কারণে সর্বাধিক রিসোর্স ইনভেস্ট করে হায়ার এন্ড CPU ম্যানুফ্যাকচার এন্ড ডেভেলপমেন্টের জন্য। এবং এই কাজটা যখন ইন্টেল করছিল সেখানে কিন্তু তাদের লোয়ার এন্ড CPU এর মার্কেটে একটি ঘাটতি দেখা যাচ্ছিল এবং সেই ঘাটতিটা ফিল আপ করে নেওয়ার চেষ্টা করে AMD। AMD সফল হয়, যার কারণে আমরা কিন্তু নোটবুক, ল্যাপটপ, ক্রোমবুক এবং ইভেন ম্যাকবুকেও আমরা কিন্তু AMD প্রসেসর দেখতে পেয়েছিলাম। ইন্টেলের কিন্তু এটা খুবই লস ছিল, কারণ দীর্ঘ সময়ের জন্য ইন্টেলই ছিল একমাত্র প্লেয়ার এই ফিল্ডে। তাহলে যদি এখানে ইন্টেল 1%ও মার্কেট শেয়ার হারায় আর AMD যদি 1%ও মার্কেট শেয়ার গেইন করে, সেখানে কিন্তু ইন্টেলের জন্য এটা বেশ লসের কারণ ছিল। ইন্টেল বাজারে অনেক শেয়ার করে রাখলেও AMD থেকে কিন্তু ইন্টেল ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। AMD অলরেডি 7nm টেকনোলজিতে প্রসেসর রিলিজ করছে তাদের জেন আর্কিটেকচার 2 এর মাধ্যমে, কিন্তু ইন্টেল এখানে খুবই স্ট্রাগল করছে। ইন্টেল কিন্তু এখন পর্যন্ত 7nm আসতে পারেনি, তারা 14 এবং 10 এর মধ্যে সীমাবদ্ধ আছে। এখন অনেকে হয়তো বুঝবেন না এই ন্যানোমিটার যত কম হবে তাতে লাভ কী, আমি আপনাদের বোঝানোর জন্য সহজ ভাষায় বলে দিচ্ছি। আপনাদের প্রসেসরের যত ন্যানোমিটার কম হবে তত আপনার ওইটা এফিশিয়েন্ট হবে এবং হিট প্রোডাকশন অনেক কম হবে। তাহলে আপনাদের যে মোবাইল ডিভাইসগুলো আছে, ল্যাপটপ, ম্যাকবুক, ক্রোমবুক, ওগুলোর ক্ষেত্রে যত আপনার ন্যানোমিটার কম হবে আপনার কিন্তু ব্যাটারি এফিশিয়েন্সি অনেক বেটার হবে। AMD এখানে কিন্তু বেশ এগিয়ে আছে, তারা এফিশিয়েন্সির দিক থেকেও ইন্টেলকে ছাড়িয়ে গিয়েছে এবং তারা 7nm প্রসেসর কিন্তু যথারীতি মার্কেটে ছেড়েছে। ইন্টেল কিন্তু এখনও 2020 সালেও তাদের 7nm প্রসেসর রিলিজ করতে বেশ দেরি করবে। AMD 2017 সালে রাইজেন রিলিজের মাধ্যমে তারা কিন্তু বাজারে আবার জেগে ওঠে। তারা যখন রাইজেনটা রিলিজ করেছিল তাদের প্রসেসরগুলোর মধ্যে বেশ বাগ ছিল এবং সেগুলি কিন্তু পারফরমেন্সের দিক থেকে ইন্টেলের বেশ পেছনে ছিল। এখন আমাদের বুঝতে হবে AMD আর ইন্টেলের ফোকাস কী। ইন্টেলের ফোকাসটা সবসময় ছিল তারা কম কোর এবং থ্রেড দিবে তবে পার কোর পারফরমেন্সটা অনেক ভালো থাকবে, কিন্তু AMD সেই ক্ষেত্রে একটু ভিন্ন ছিল। তারা সবসময় অনেকগুলো কোর দিবে এবং থ্রেডিং টেকনোলজি দিবে, তবে এগুলোর সিঙ্গেল কোর পারফরমেন্স কিন্তু ইন্টেলের থেকে বেশ পিছিয়ে ছিল। পিছিয়ে থাকলে কি হবে, মাল্টি কোর পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা তখন অনেক বেটার পারফরমেন্স পাচ্ছিলাম AMD-র দিক থেকে, যেটা ইন্টেল আমাদের দিতে পারছিল না। তবে বর্তমানে অনেক অ্যাপ আছে যেগুলি সিঙ্গেল কোর ইউজ করে, যেগুলো সিঙ্গেল কোর ইউজ করছে সেটাতে কিন্তু ইন্টেল বেটার পারফরমেন্স দিবে। তবে অনেক অ্যাপ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে যেগুলো মাল্টি কোর এবং হাইপার থ্রেডিং টেকনোলজি ইউজ করছে, যেগুলো এই থ্রেডিং টেকনোলজি এবং মাল্টি কোর ইউজ করতে পারে সেগুলো কিন্তু বেটার পারফরমেন্স দিবে AMD-র দিক থেকে। তবে যদি আমরা 2017 সালে ফিরে যাই সেখানে আমরা দেখতে পাবো AMD যে পারফরমেন্সটা দিচ্ছিল সেই তাদের রাইজেন ফার্স্ট জেনারেশন প্রসেসর দিয়ে সেটা কিন্তু ইন্টেলের থেকে একটু নিচু ছিল। তবে এটা কিন্তু আস্তে আস্তে তাদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন কিন্তু এটা পরিবর্তন হয়ে গেল। 2019 সালে তারা কিন্তু থার্ড জেনারেশন প্রসেসর রিলিজ করে, সেটা ছিল রাইজেন 2 আর্কিটেকচারের উপরে, এবং তারপর থেকে না খেলাটা একদম পরিবর্তিত হয়ে যায়। AMD কিন্তু ইন্টেলকে সব দিক থেকে হারিয়ে আসতেছে রাইজেন 2 আর্কিটেকচারের মাধ্যমে। রাইজেন 2 আর্কিটেকচারের সিঙ্গেল কোর পারফরমেন্স বলেন, মাল্টি কোর পারফরমেন্স বলেন, সব দিক থেকে কিন্তু AMD ইন্টেল থেকে বেশ এগিয়ে ছিল। তবে আজকের ভিডিওটা তো কোনো কম্প্যারিজন করছি না, আমি জাস্ট কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। যদি আপনার ভবিষ্যতে কোনো ভিডিও চান যেখানে ইন্টেল আর AMD প্রসেসরের একটি কম্প্যারিজন হবে, সেটা আপনার কমেন্ট সেকশনে আমাকে জানান, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো ওই ভিডিওটা আমি করার চেষ্টা করব।
এমডি বিজনেসটা একটু বেশ ডাইভার্স ছিল, তারা শুধু প্রসেসরই ম্যানুফ্যাকচার করছিল না, তারা কিন্তু কনজিউমার লেভেলের গ্রাফিক্স কার্ডও ম্যানুফ্যাকচার করছিল। ইন্টেলও কিন্তু গ্রাফিক্স কার্ড ম্যানুফ্যাকচার করছিল, তবে মেইনলি তারা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড ম্যানুফ্যাকচার করছিল, কিন্তু এমডি তাদের ডেডিকেটেড গ্রাফিক্স তারা ম্যানুফ্যাকচার করেছিল এবং যেটা আমরা কনজিউমাররা কিনে আমাদের গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করতে পারি। তাহলে এই কাজটা তারা শুরু করেছিল 2006 সালে। 2006 সালে তারা এটিআই টেকনোলজি কোম্পানিটি কিনে নেয় এবং এটিআই টেকনোলজিটা কিন্তু গ্রাফিক্স কার্ড ম্যানুফ্যাকচার করে আসছিল। তার কারণে যখন তারা এই গ্রাফিক্স ফ্যাসিলিটিটা কিনে নেয়, তারপর থেকে এমডি গ্রাফিক্স ম্যানুফ্যাকচারিংয়েও ঢুকে যায়। এখন এমডি যতগুলোই গ্রাফিক্স কার্ড রিলিজ করে আসছে সেগুলো কিন্তু আমরা জেনে থাকি রেডিয়ন নামে। এটা কিন্তু ওই এটিআই কোম্পানির ফ্যাসিলিটিগুলো ইউজ করে এমডি রিলিজ করছে। এমডি 2017 সাল পর্যন্ত প্রসেসর সেলিংয়ে পিছিয়ে থাকলে তারা কিন্তু গ্রাফিক্স কার্ডে বেশ প্রফিট করছিল। যেহেতু ইন্টেল এই দিক থেকে ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড বানাচ্ছিল না, তাহলে কিন্তু এমডি এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে শুধু এনভিডিয়াকেই পাচ্ছিল। তাহলে গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টেলকে তেমন একটা বাজারে দেখতে পাই না, সেখানে এমডি আর এনভিডিয়া পাই। তাহলে আমাদের এমডি কিন্তু দুই দিক থেকে ফাইট করে আসছে, প্রসেসরের দিক থেকে এবং গ্রাফিক্স কার্ডের দিক থেকে। এমডি কিন্তু ফোনের গ্রাফিক্স কার্ড ম্যানুফ্যাকচারিংও বেশ এগিয়ে আছে। এমডি স্যামসাং এর সাথে কোলাবোরেশন করছে এবং 2021 সালে আমরা হয়তো দেখতে পারবো স্যামসাং ফোন যেখানে এমডি এর গ্রাফিক্সটা ইউজ করা হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি, দেখি আমাদের জন্য কি ধামাকা দেখাতে পারে এমডি আর স্যামসাং, তাদের কোলাবোরেশনটা কি আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারে নাকি, সেটাই দেখার বিষয়। এই দিক থেকে ইন্টেল কিন্তু মোবাইল বিজনেসে অনেক আগে থেকেই ছিল, তবে সেখানে কিন্তু তারা তেমন একটি সুবিধা করতে পারেনি। 2014-15 সাল থেকে ইন্টেল কিন্তু এইসুসের সাথে একটি কোলাবোরেশন করছিল ফোন ম্যানুফ্যাকচারিং এর দিকে। এইসুস জেনফোনে কিন্তু সর্বপ্রথম ইন্টেলের চিপসেট ইউজ করা হয়েছিল। জেনফোন প্রথমের দিকে বেশ একটি সাড়া ফেললেও সেটার মধ্যে প্রচুর পরিমাণে বাগ, ওভারহিটিং, ব্যাটারি ড্রেন এবং আরও অনেক ইস্যুর কারণে জেনফোন কিন্তু তেমন একটি বাজারে পজিশন করতে পারেনি। তার কারণে ফিউচারে এইসুস যতগুলো ফোন রিলিজ করেছিল সেগুলোতে কিন্তু তারা আবার স্ন্যাপড্রাগনে শিফট করে ফেলেছিল। তারপর থেকে ইন্টেল কিন্তু আবার পিসি সেক্টরে ফোকাস করে, তারা কিন্তু ফোন সেক্টরে তেমন একটি ফোকাস করছে না। তবে বর্তমানে ইন্টেল কিন্তু তাদের রেড স্টোরেজ সিস্টেমটা নিয়ে বেশ আলাপ আলোচনা করছে এবং তারা কিন্তু তাদের গ্রাফিক্স কার্ড ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি নিয়েও বেশ অগ্রগামী। মার্কেটে যেহেতু ইন্টেল আর এমডি দ্য প্লেয়ার বললেই চলে, তাহলে তাদের মধ্যেও কিন্তু অনেক লিগ্যাল অ্যাকশন ছিল, অনেক মামলা ছিল। তাহলে এখন এই সেগমেন্টে আমরা কিন্তু তাদের বেশ কিছু মামলা নিয়ে আলোচনা করব। 1986 সালে ইন্টেল একটি এগ্রিমেন্ট ব্রেক করে, যে এগ্রিমেন্টটা ইন্টেল এমডির সাথে করেছিল। আমরা কিন্তু জানি ইন্টেল X86 চিপসেট ফাউন্ড করেছিল এবং ইন্টেল X86 চিপসেট বানানোর পারমিশন দিয়েছিল এমডিকে IBM এর জন্য। তবে ইন্টেল কিন্তু এই এগ্রিমেন্ট থেকে সরে আসে এবং 1987 সালে এমডি আর্বিট্রেশনের জন্য আবেদন করে। ওই আবেদনে 1992 সালে সে আর্বিট্রেশনের রায় আসে, ওই রায়ে এমডি জিতে যায় এবং তারপর থেকে এমডিকে কিন্তু সেই X86 চিপসেট বানানোর পারমিশন কোর্টে দিয়ে দেয়। তবে ইন্টেল ছিল নাছোড় বান্দা, ইন্টেল আবার ফাইল করে এবং সেই কেসটা 94-এ নিষ্পত্তি হয়। ওই নিষ্পত্তিতে রায় ছিল প্রিভিয়াস যে আর্বিট্রেশনের রায়টা ছিল সেই রায়টা বহাল তবিয়ত থাকবে। তার মানে ইন্টেল কিন্তু এখানে এমডির কাছে হেরে গেল। এমডি কিন্তু ঠিকই X86 চিপসেট বানাতে পারবে IBM এর জন্য। ইন্টেল এক মামলা চলাকালীন অবস্থায় আরও মামলা কিন্তু ঠুকে দিয়েছিল এমডির বিরুদ্ধে। সেটা ছিল এমডি নাকি 287 মাইক্রোকোডগুলো ইলিগেলি ইউজ করছিল। তাহলে ইন্টেল এখানে একটি কপিরাইট ক্লেম করে, সে মামলাটিও নিষ্পত্তি হয় 1994 সালে এবং ওখানে রায় আসে যে এমডি 287 মাইক্রোকোড ইউজ করে তাদের প্রসেসর ডেভেলপমেন্ট করতে পারবে। এখানেও কিন্তু ইন্টেলের কাছে এমডি হেরে গেল। হারলে কী হবে, বাজারের সবচেয়ে বড় রাঘব বল যে সে ছোটো মাছ কিন্তু গিলেই খেতে চায়। তবে আইনের কাছে ইন্টেল কিন্তু হেরে গিয়েছিল। 90-এর দশকে MMX প্রসেসরগুলো কিন্তু বেশ জনপ্রিয় ছিল। এখন ইন্টেল যেহেতু MMX প্রসেসর বানাচ্ছিল, এমডিও কিন্তু MMX প্রসেসর ম্যানুফ্যাকচারিংয়ে ঢুকে গিয়েছিল এবং তারা মার্কেটিংয়েও MMX ট্যাগটা ইউজ করছিল। তো এর কারণে ইন্টেল কিন্তু একটি আরোপ নিয়ে আসে এমডির বিরুদ্ধে যে এমডি একটি কপিরাইট করা ট্রেডমার্ক ইলিগেলি ইউজ করছিল এবং এই ডিসপিউটটা সেটেল হয়েছিল কোর্টের বাইরেই। সেখানে এমডি স্বীকার করেছিল যে ইন্টেলের কপিরাইট করা ট্রেডমার্ক হলো MMX। তাহলে কিন্তু এমডি প্রথম ইন্টেলের কাছে হারলো। তবে হারলেও কী হবে, এমডিকে কিন্তু ইন্টেল পরে পারমিশন দেয় এই MMX ট্রেডমার্কটা ইউজ করে তাদের বাজারে প্রোডাক্ট সেল করার জন্যে। বাজারে যদি দুইজনই খেলোয়াড় থাকে তাহলে তাদের মধ্যে মনে হয় দ্বন্দ্বটা খুব থাকে। তো এই ফ্যাক্ট দিয়েই আজকে ভিডিওটি শেষ করব। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি এখান থেকে কিছু শিখে থাকেন ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।